নমস্কার অ্যাসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের অ্যাসিকিউ প্রশ্ন ডব্লিউ পিটিএ টেস্ট পেপার পেজ নম্বর চারশো একষট্টি এক নম্বর প্রশ্ন শিখন কি অভিজ্ঞতা ও অনুশীলনের মধ্য দিয়ে ব্যক্তির আচরণ পরিবর্তনের প্রক্রিয়ার নাম শিখন অথবাতে রয়েছে মনোযোগ হলো নির্বাচিত চেতনামূলক জ্ঞান অর্জনের প্রক্রিয়া উক্তিটি কার এই উক্তিটি করেছেন মনোবিদ উডওয়ার্থ দু নম্বর প্রশ্ন টেট্রাড সমীকরণ কি স্পিয়ারম্যান বিভিন্ন বৌদ্ধিক কাজে পারস্পরিক সহগতি নির্ণয় করে দেখলেন যে তাই একটি বিশেষ নিয়ম মেনে চলে এই নিয়মকে তিনি বিশেষ একটি সমীকরণ দ্বারা প্রকাশ করেন এই সমীকরণটির নাম টেট্রাট সমীকরণ এই সমীকরণটি হলো আর এ পি ইন্টু আরবি কিউ মাইনাস আর এ কিউ ইন্টু আরবিপি ইজিক্যাল টু জিরো এখানে প্রত্যেকটি অক্ষর ইংরেজি স্মল লেটারে হবে তিন নম্বর প্রশ্ন গেস্টাল্ট শব্দের অর্থ কী গেস্টাল্ট শব্দের অর্থ হল অবয়ব অথবাতে রয়েছে থন্ডাইকের প্রধান শিখনের সূত্রগুলি কী কী থন্ডাইকের শিখনের প্রধান সূত্রগুলি হল প্রস্তুতি সূত্র অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্র চার নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হল গড় পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষায় অর্থপূর্ণ দায়িত্ব বলতে কি বোঝায় উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অর্থপূর্ণ দায়িত্ব বলতে বোঝায় যুগ্ম তালিকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূমিকা কি হবে তার ব্যাখ্যা ছ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অথবাতে রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড কি সমগ্র দেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য শিক্ষা সহায়ক সব ধরনের উপাদান দেওয়ার যে নীতি তাকে অপারেশন ব্ল্যাকবোর্ড বলা হয় যার মধ্যে আছে ন্যূনতম শ্রেণীকক্ষ পানীয় জল শৌচাগার খেলার সরঞ্জাম লিঙ্গভিত্তিক শিক্ষকের ব্যবস্থা ইত্যাদি সাত নম্বর প্রশ্ন ত্রিভাষা সূত্র বলতে কি বোঝো নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা এবং একটি আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা শিক্ষার যে সুপারিশ কোঠারি কমিশন দিয়েছিল তাকে ত্রিভাষা সূত্র বলা হয় আট নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা হল অভিভাবকদের দারিদ্রতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব অথবাতে রয়েছে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো শিশু প্রাথমিক শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু অর্থনৈতিক ও নানান অসুবিধার কারণে প্রাথমিক শিক্ষা শেষ করার আগে বিদ্যালয় ছেড়ে দিতে বাধ্য হয় এদের স্কুল ছুট বা ড্রপ আউট শিক্ষার্থী বলা হয় ন নম্বর প্রশ্ন পিও এর পুরো নাম কি পিও এ এর পুরো নাম হল প্রোগ্রাম অব অ্যাকশন দশ নম্বর প্রশ্ন ক্রেসে কত বছর বয়স পর্যন্ত শিশুদের পরিচর্যা করা হয় ক্রেসের জন্ম থেকে দুই থেকে আড়াই বছর বয়স পর্যন্ত শিশুদের পরিচর্যা করা হয় এগারো নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযানে দুটি সমস্যা লেখক সর্বশিক্ষা অভিযানে দুটি সমস্যা হলো এক নম্বর সমস্যা উপযুক্ত পরিকাঠামোর অভাব উপযুক্ত পরিকাঠামোর অভাবে এই প্রকল্প দীর্ঘায়িত হচ্ছে এর ফলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না দু নম্বর সমস্যা সমন্বয়ের অভাব এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে অর্থপাতে রয়েছে প্রবহমান শিক্ষা কী প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তিদের অর্জিত শিক্ষাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ভি এর পুরো নাম কি ভিইসি এর পুরো নাম হল ভিলেজ এডুকেশন কমিটি তেরো নম্বর প্রশ্ন প্রযুক্তিবিদ্যার চারটি সমস্যা লেখক প্রযুক্তিবিদ্যার চারটি সমস্যা হলো এক নম্বর আর্থিক অভাব দু নম্বর হবে চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্যহীনতা তিন নম্বর সমস্যা আধুনিকীকরণে ব্যর্থতা এবং চার নম্বর কুশলী শিক্ষকের অভাব অথবাতে রয়েছে কত খ্রিস্টাব্দে আইআইটি স্বীকৃতি লাভ করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমার জানা নেই তবে আমার মনে হচ্ছে উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর আইআইটি স্বীকৃতি লাভ করে চোদ্দো নম্বর প্রশ্ন স্কিনার বাক্স কী মনোবিদ স্কিনার তার পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তা স্কিনার বাক্স নামে পরিচিত অথবাতে রয়েছে প্রত্যাভিকা কাকে বলে পূর্বার্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপের সাহায্যে পুনরুত্থাপিত হয় তখন তাকে প্রত্যাভিকা বলে ডিটিপি এর পুরো নাম কি ডিটিপি এর পুরো নাম হলো ডেস্কটপ পাবলিশিং পরের প্রশ্ন ই লার্নিং কী ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের পদ্ধতিকে ই লার্নিং বলা হয় অথবাতে রয়েছে ডিওএস কি ডিওএস হলো সিঙ্গল টাস্ক অপারেটিং সিস্টেম এর পুরো নাম হলো ডিস্ক অপারেটিং সিস্টেম